শান্তি, 1/10/2021 মল্লিক, বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে খুব উঁচু জাতির, তোমাদেরকে ব্রাহ্মণ থেকে দেবতা হতে হবে, তাই খারাপ বিকারী স্বভাব দূর করতে হবে। প্রশ্ন, এই পড়াশোনার সঙ্গে কোন কথার কোনো কানেকশন নেই? উত্তর, ড্রেস ইত্যাদির কানেকশন এই পড়াশোনার সঙ্গে নেই, এতে কোনো ড্রেস পরিবর্তন করার কথা নেই। বাবা তো আত্মাদের পড়ান, আত্মা জানে এই হলো পুরনো পতিত শরীর, এই শরীরকে হালকা কাপড় পরাও, কোনো অসুবিধা নেই। শরীর ও আত্মা দুই কালো হয়েছে, বাবা কালো অথবা শ্যামকে সুন্দরে পরিণত করেন। ওম শান্তি। আত্মাদের পিতার সম্মুখে আত্মারূপী বাচ্চারা বসে আছে আত্মিক পাঠশালায়। এই পাঠশালা দেহের নয়, রুহানি অর্থাৎ আত্মাদের পাঠশালায় আত্মাদের পিতা বসে রাজযোগ শেখাচ্ছেন আত্মারূপী বাচ্চাদের। তোমরা বাচ্চারা জানো, আমরা পুনরায় নর থেকে নারায়ণ অথবা দেবী দেবতা পদ প্রাপ্ত করার জন্য রুহানি পিতার সম্মুখে বসে আছি, এই কথাটি হলো নতুন। এই কথাও তোমরা জানো, লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, তারা ডাবল মুকুটধারী ছিলেন, পবিত্রতার একটা মুকুট, দ্বিতীয় রাজ্যপদের মুকুট, লাইটের মুকুট এবং রত্ন জড়িত মুকুট দুই ছিল। সর্বপ্রথমে হয় লাইটের মুকুট, যারা সত্যযুগে বাস করে গেছে তাদের জন্য শ্বেত আলোক দেখানো হয়, এ হলো পবিত্রতার নিদর্শন। অপবিত্রদের কখনো লাইট দেখানো হবে না, তোমাদের ফটো তোলা হলে লাইট দেওয়া যাবে না, এ হলো পবিত্রতার নিদর্শন। লাইট এবং ডার্ক, ব্রহ্মার দিন লাইট, ব্রহ্মার রাত ডার্ক। ডার্ক অর্থাৎ যার ওপরে লাইট নেই। তোমরা বাচ্চারা জানো, বাবা স্বয়ং এসে এতজন যারা পতিত আছে অর্থাৎ ডার্কই ডার্ক হয়ে গেছে তাদেরকে পবিত্র করেন। এখন তো পবিত্র রাজধানী নেই, সত্যযুগে ছিল যথা রাজা রানী তথা প্রজা, সবাই ছিল পবিত্র, এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। এই চিত্রের দ্বারা বাচ্চারা তোমাদেরকে খুব ভালোভাবে বোঝাতে হবে, এটাই হলো তোমাদের মুখ্য উদ্দেশ্য। বোঝানোর জন্য আরও ভালো চিত্র আছে, তাই এতগুলি চিত্র রাখা হয়। মানুষ একবারে তো বোঝে না যে আমরা এই স্মরণের যাত্রার দ্বারা তম প্রধান থেকে শত প্রধান হব, তারপরে মুক্তি বা জীবন মুক্তিতে অর্থাৎ শান্তিধাম বা সুখধামে চলে যাব। দুনিয়ার কেউ জানে না যে জীবন মুক্তি কাকে বলে, লক্ষ্মীনারায়ণের রাজ্য কবে ছিল সে কথাও কেউ জানে না। এখন তোমরা জানো, আমরা বাবার কাছে পবিত্রতার দৈবী স্বরাজ্য প্রাপ্ত করছি। চিত্রের দ্বারা তোমরা ভালো রীতি বোঝাতে পারো। ভারতেই ডাবল মুকুটধারীদের পূজা করা হয়, এমন চিত্র সিঁড়ির চিত্রেও আছে। এই মুকুট আছে কিন্তু লাইটের মুকুট নেই, পবিত্রদেরই পূজা হয়। লাইট হলো পবিত্রতার নিদর্শন, যদিও এমন নয় কেউ সিংহাসনে বসলেই আলো জ্বলে ওঠে, না, এ হলো পবিত্রতার প্রতীক চিহ্ন। তোমরা হলে এখন পুরুষার্থী, তাই তোমাদেরকে লাইট দেওয়া হবে না। দেবী দেবতাদের আত্মা ও শরীর দুই পবিত্র থাকে, এখানে তো কারো পবিত্র শরীর নেই, তাই লাইট দেওয়া যাবে না। তোমাদের মধ্যেও অনেকে সম্পূর্ণ পবিত্র থাকে, কেউ আবার সেমি পবিত্র থাকে, মায়ার ঝড় আসে অনেক, তাদেরকে সেমি পবিত্র বলা হবে। কেউ তো একই বারেই পতিত হয়ে যায়, নিজেরাও বোঝে আমরা পতিত হয়েছি, আত্মাই পতিত হয়, তাদেরকে লাইট প্রদান করা হবে না। বাচ্চারা, তোমাদের এ কথা ভুলে যাওয়া উচিত নয় যে আমরা হলাম উঁচু থেকে উঁচু পিতার সন্তান, তাই অনেক রয়্যালিটি থাকা উচিত। ধরো কেউ সাফাই কর্মী আছে, সে যখন MLA বা MP হয়ে যায় অথবা পড়াশোনা করে কোনো পজিশন প্রাপ্ত করে তখন টিপটপ হয়ে যায়, এমন অনেকেই হয়ে গেছে। যদিও জাতি সেটাই, কিন্তু পজিশন প্রাপ্ত হলে নেশা বেড়ে যায়, তখন ড্রেস ইত্যাদিও এই রকম পড়বে। ঠিক তেমনি তোমরাও পড়াশোনা করছো পতিত থেকে পবিত্র হওয়ার জন্য,
তারাও পড়াশোনার দ্বারা ডাক্তার ব্যারিস্টার ইত্যাদি হয়, কিন্তু তারা তো পতিত, তাই না? কারণ তাদের পড়াশোনা কোনো পবিত্র হওয়ার পড়াশোনা নয়। তোমরা তো জানো আমরা ভবিষ্যতের পবিত্র দেবী দেবতা হই, তাই শূদ্র স্থিতির স্বভাব দূর হতে থাকবে। অন্তরে এই নেশা থাকা উচিত যে আমাদেরকে পরম পিতা পরমাত্মা ডাবল মুকুটধারী বানাচ্ছেন, আমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হই, পরে দেবতা হব, তাই খারাপ বিকারী স্বভাব দূর হয়ে যায়, আসুরি জিনিস সব ত্যাগ করতে হয়। সাফাই কর্মী থেকে এমপি হয়ে গেলে তখন বাড়ি ঘর ইত্যাদি সব ফার্স্ট ক্লাস হয়ে যায়, তাদের হলো বর্তমানের জন্য। তোমরা তো জানো যে আমরা ভবিষ্যতে কি হব, নিজের সঙ্গে এমন এমন কথা বলা উচিত, আমরা কি ছিলাম, আমরা এখন কি হতে চলেছি। তোমরাও শূদ্র ছিলে, এখন বিশ্বের মালিক হচ্ছ। যখন কেউ উঁচু পদ প্রাপ্ত করে তখন তার সেই নেশা থাকে, অতএব তোমরাও কি ছিলে, পতিত ছি ছি ছিলে, এখন তোমাদেরকে ভগবান পড়াচ্ছেন, অসীম জগতের মালিক বানাচ্ছেন, এই কথাও তোমরা বুঝেছ। পরম পিতা পরমাত্মা নিশ্চয়ই এখানে এসে রাজযোগের শিক্ষা প্রদান করবেন, মূল বতনে বা সূক্ষ্মবতনে তো শেখাবেন না। দূর দেশ নিবাসী আত্মারা হলে তোমরা সবাই এখানে এসে পার্ট প্লে করো, 84 জন্মের পার্ট প্লে করতেই হবে। তারা তো বলে দেয় 84 লক্ষ জনই কতখানি ঘোর অন্ধকারে আছে। এখন তোমরা বুঝেছ 5000 বছর পূর্বে আমরা দেবী দেবতা ছিলাম, এখন তো পতিত হয়েছি। গায়নও করে হে পতিত পাবন এসো আমাদেরকে পবিত্র বানাও, কিন্তু বুঝতে পারে না। এখন স্বয়ং বাবা এসেছেন পবিত্র বানাতে, রাজযোগের শিক্ষা প্রদান করছেন, পড়াশোনা ব্যতীত কেউ উঁচু পদমর্যাদা প্রাপ্ত করতে পারবে না। তোমরা জানো বাবা আমাদের পড়াশোনা করিয়ে নর থেকে নারায়ণ বানাচ্ছেন, মুখ্য উদ্দেশ্য সামনে আছে, প্রজাপদ কোনো মুখ্য লক্ষ্য নয়, চিত্র আছে লক্ষ্মী নারায়ণের, এমন চিত্র সামনে রেখে কোথায় পড়ানো হয়, তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ নলেজ আছে। আমরা 84 জন্ম নিয়ে পতিত হয়েছি, সিঁড়ির চিত্রটিও ভালো, এ হলো পতিত দুনিয়া, তাই না? এতে সাধু সন্ন্যাসী সবাই এসে যায়, তারা নিজেরাও গান গাইতে থাকে, পতিত পাবন এসো। পতিত দুনিয়াকে পবিত্র দুনিয়া বলা হবে না, নতুন দুনিয়া হলো পবিত্র দুনিয়া, পুরনো পতিত দুনিয়ায় কেউ পবিত্র থাকতে পারে না। অতএব বাচ্চারা তোমাদের কতখানি নেশা থাকা উচিত, আমরা হলাম গডফাদারলি স্টুডেন্ট, ঈশ্বর আমাদের পড়ান, গরিবদেরই বাবা এসে পড়ান, গরিবদের পোশাক ইত্যাদি ময়লা থাকে, তাই না? তোমাদের আত্মা তো পড়াশোনা করে, তাই না? আত্মা জানে এ হলো পুরনো শরীর, এই শরীরকে যে কোনো রকমের হালকা কাপড় পরালেও ক্ষতি নেই, এতে কোনো ড্রেস পরিবর্তন করার বা আড়ম্বর করার কথা নেই, ড্রেসের সঙ্গে কোনো কানেকশন নেই, বাবা তো আত্মাদের পরান। শরীর তো হলো পতিত, এই শরীরে যতই দামি পোশাক পরো আত্মা ও শরীর দুই হলো পতিত, তাই না? কৃষ্ণকে শ্যাম দেখানো হয়েছে না, কৃষ্ণের আত্মা ও শরীর দুই কালো বা শ্যাম বর্ণের ছিল, গ্রামের ছেলে ছিল, তোমরা সবাই গ্রামের ছেলে ছিলে, দুনিয়ার মানুষ মাত্রই এখন অনাথ, পিতাকে জানেই না, দেহের পিতা তো সবারই আছে, অসীমের পিতা তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদেরই প্রাপ্ত হয়েছে, এখন বেহদের বা অসীমের পিতা তোমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন, ভক্তি ও জ্ঞান। ভক্তির যখন অন্ত হয় তখন বাবা এসে জ্ঞান প্রদান করেন, এখন হলো শেষ সময়, সত্যযুগে এই সব কিছুই থাকে না, এখন পুরানো দুনিয়ার বিনাশের সময় এসেছে, পবিত্র দুনিয়া স্বর্গকে বলা হয়। চিত্রে কতখানি ক্লিয়ার করে বোঝানো হয়েছে, রাধে কৃষ্ণই পরে লক্ষ্মী নারায়ণ হয়, এই কথাও কেউ জানে না। তোমরা জানো দুইজনেই আলাদা রাজধানীর ছিল, তোমরা স্বর্গের স্বয়ংবর দেখেছ, পাকিস্তানে বাচ্চারা তোমাদেরকে খুশি করানোর জন্য অনেক সাধন ছিল,
সব সাক্ষাৎকার তোমাদের করানো হয়েছে। এখন তোমরা জানো আমরা রাজযোগ শিখছি। এই কথা ভুলে যাওয়া উচিত নয়। যদি কেউ ভোজন তৈরির কাজ করে বা বাসন ধোয়ারও, কিন্তু পড়াশোনা তো সবারই আত্মা করে, তাই না? এখানে সবাই এসে বসে, তাই ধনী মানুষ এখানে আসে না। তারা ভাবে এখানে তো সবাই গরিব, তাই লজ্জা বোধ করে। বাবা তো হলেন গরিব নিবাজ, অর্থাৎ দিনের নাথ। কোনো কোনো সেন্টারে সাফাই কর্মীও আসে, মুসলমানও আসে। বাবা বলেন দেহের সব ধর্মগুলি ত্যাগ করো। আমরা গুজরাটি, আমরা অমুক, এই সব হলো দেহ অভিমান। এখানে তো আত্মাদেরকে পরমাত্মা পড়ান। বাবা বলেন আমি এসেছি এই সাধারণ দেহে, অর্থাৎ সাধারণের কাছে সাধারণই আসবে। ইনি তো ভাবেন ইনি জহুরি ছিলেন। বাবা নিজেই মনে করিয়ে দেন যে কল্প পূর্বেও আমি বলেছিলাম আমি সাধারণ বৃদ্ধ দেহে আসি, অনেক জন্মের অন্তিম সময়ের অন্তিম জন্মে আমি প্রবেশ করি। এনাকে বলেন যে তুমি নিজের জন্মগুলি জানো না। শুধুমাত্র এক অর্জুনকে তো ঘোড়ার গাড়ির রথে বসে জ্ঞান প্রদান করেননি, তাই না? তাকে পাঠশালা বলা যাবে না, যুদ্ধের ময়দানও নয়। এ হলো পড়াশোনা। বাচ্চাদেরকে পড়াশোনায় সম্পূর্ণ মনোযোগ দেওয়া উচিত। আমাদেরকে পুরো পড়াশোনা করে ডাবল মুকুটধারী হতে হবে। এখন তো কোনো মুকুট নেই, ভবিষ্যতে ডাবল মুকুটধারী হতে হবে। দাপট থেকে লাইট হারিয়ে যায়, তখন কেবল সিঙ্গেল মুকুট থেকে যায়। সিঙ্গেল মুকুটধারীরা ডাবল মুকুটধারীদের পূজা করে। এই নিদর্শনও অবশ্যই থাকা উচিত। বাবা চিত্রের জন্য ডাইরেকশন দিতেই থাকেন, অতএব চিত্রকারদের মুরলির ওপরে বিশেষ অ্যাটেনশন দেওয়া দরকার। চিত্র দ্বারা কাউকেই বোঝানো খুব সহজ হয়, যেমন কলেজে ম্যাপ দেখালে বুদ্ধিতে এসে যায় ইউরোপ এইদিকে আছে, আইল্যান্ড আছে, লন্ডন ওইদিকে আছে। ম্যাপ না দেখে থাকলে তারা জানবে কিভাবে ইউরোপ কোন দিকে আছে? ম্যাপ দেখলে চট করে বুদ্ধিতে এসে যাবে। এখন তোমরা জানো ওপরে আছেন পূজ্য দ্বি মুকুটধারী দেবী দেবতারা, পরে নিচে নেমে পূজারী হয়ে যায়, সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে, তাই না? এই সিঁড়ি তো খুবই সহজ, যে কেউ বুঝতে পারবে, কিন্তু কারো বুদ্ধিতে একটুও জ্ঞান ঢোকে না। ভাগ্যই এমন তাদের, স্কুলে পাশ ফেল তো হয়, তাই না? ভাগ্যে না থাকলে পুরুষার্থ করতে পারবে না, অসুস্থ হয়ে পড়বে, পড়তে পারবে না। কেউ কেউ তো সম্পূর্ণ পড়া করে, কিন্তু সে সবই হলো জাগতিক পড়াশোনা, এ হলো আত্মিক পড়াশোনা। এর জন্য সোনার বুদ্ধি চাই। বাবা হলেন সোনা, এভার পিওর। তাকে স্মরণ করলে তোমাদের আত্মাও সোনায় পরিণত হবে। বলা হয় এ তো একেবারেই পাথর বুদ্ধি, সেখানে এমন বলবে না, সেটা তো ছিল স্বর্গ। মানুষ এই কথা ভুলে গেছে, ভারত স্বর্গ ছিল। এই কথা প্রদর্শনীতে বোঝাতে পারো, তারপর রিপিট করাতেও পারো, প্রজেক্টরে করা সম্ভব নয়। সর্বপ্রথমে তো এই ত্রিমূর্তি লক্ষ্মীনারায়ণ এবং সিঁড়ির চিত্র খুব জরুরি। এই লক্ষ্মীনারায়ণের চিত্রে সম্পূর্ণ 84 জন্মের নলেজ এসে যায়। বাচ্চাদের সারা দিন এই চিন্তনই চলা উচিত। প্রত্যেকটি সেন্টারে মুখ্য চিত্রগুলি তো অবশ্যই রাখতে হবে, চিত্রের দ্বারা ভালোভাবে বুঝতে পারবে ব্রহ্মার দ্বারা এই রাজধানী স্থাপন হচ্ছে। আমরা হলাম প্রজা পিতা ব্রহ্মার সন্তান, ব্রহ্মা কুমার কুমারী। পূর্বে আমরা শূদ্র বর্ণের ছিলাম, এখন আমরা ব্রাহ্মণ বর্ণের হয়েছি, তারপর দেবতায় পরিণত হতে হবে। শিব বাবা আমাদের শূদ্র থেকে ব্রাহ্মণ বানিয়ে দেন। আমাদের মুখ্য লক্ষ্য সামনে রয়েছে। এই লক্ষ্মীনারায়ণ স্বর্গের মালিক ছিলেন, তারপরে এই সিঁড়ি বেয়ে নিচে কিভাবে নেমেছে, কে থেকে কি হয়ে যায়, একেবারে বোধহীন হয়ে যায়। এই লক্ষ্মীনারায়ণ ভারতে রাজত্ব করতেন, ভারতবাসীদের এই জ্ঞান থাকা উচিত, তাই না? তারপরে কি হলো, কোথায় গেলেন তারা, তাদের ওপরে কি কেউ জয়লাভ করেছিল, তারা যুদ্ধে কাউকে পরাজিত করেছিল, না কারো থেকে জয়লাভ করেছে, না পরাজিত হয়েছে, এই সব হলো পুরোপুরি মায়ার কথা। রাবণের রাজত্ব শুরু হলো এবং পাঁচটি বিকারের বশীভূত হয়ে রাজত্ব হারালো।
তারপর পাঁচটি বিকারের ওপরে বিজয় অর্জন করে এই স্বরূপ ধারণ করে। এখন হলো রাবণের রাজ্যের আড়ম্বর। আমরা গুপ্ত রীতিতে নিজেদের রাজধানী স্থাপন করছি। তোমরা কতখানি সাধারণ, যিনি পড়াচ্ছেন তিনি কত উঁচু থেকে উঁচু, এবং নিরাকার পিতা পতিত দেহে এসে বাচ্চাদেরকে এমন লক্ষ্মীনারায়ণ বানিয়ে দেন। দূর দেশ থেকে পতিত দুনিয়া পতিত দেহে আসেন, তবুও নিজেকে লক্ষ্মীনারায়ণ বানান না। বাচ্চারা তোমাদেরকে বানান, কিন্তু তোমরা সম্পূর্ণ পুরুষার্থ করো না লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য। দিন রাত পড়তে হবে এবং পড়াতে হবে। বাবা প্রতিদিন খুব সহজ যুক্তি বোঝাতে থাকেন, লক্ষ্মীনারায়ণ থেকেই শুরু করা উচিত। তারা 84 জন্ম কিভাবে নিয়েছেন, পরে অন্তিম জন্মে পড়াশোনা করছেন, তারপরে তাদের ডিনাস্টি তৈরি হয়। অনেক বড় বিষয় বোঝানোর জন্য চিত্রের বিষয়ে বাবা ডাইরেকশন দেন। কোনো চিত্র তৈরি করলে চট করে বাবার কাছে ছুটে যাওয়া উচিত, বাবা কারেকশন করে সব ডাইরেকশন দিয়ে দেবেন। বাবা বলেন, আমি হলাম সওয়াল শাহা, মানে অতীব বিত্তবান, হুন্ডি ভর্তি যাবে, কোনো কিছুর চিন্তা নেই, অসংখ্য আত্মারূপী বাচ্চারা বসে আছে। বাবা জানেন কার দ্বারা হুন্ডি ভরাতে পারেন। বাবা ভাবছেন জয়পুরকে আরও জোর দিয়ে ওপরে তুলতে হবে, সেখানেই হঠযোগীদের মিউজিয়াম আছে। তোমাদের রাজযোগের এমন উৎকৃষ্ট মিউজিয়াম তৈরি হোক যা সবাই এসে দেখবে। আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি, বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত, আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার। ধারণার জন্য মুখ্যসার, এক, পবিত্র জ্ঞান বুদ্ধিতে ধারণ করার জন্য নিজের বুদ্ধিরূপী পাত্রটিকে সোনার পাত্র বানাতে হবে, স্মরণের দ্বারাই পাত্রটি সোনায় পরিণত হবে। দুই, এখন ব্রাহ্মণ হয়েছ তাই শূদ্র স্থিতির সব স্বভাবগুলি দূর করতে হবে, খুব রয়্যালিটির সঙ্গে থাকতে হবে, আমরা বিশ্বের মালিক হচ্ছি এই নেশায় থাকতে হবে। বরদান, নিজের দৃষ্টি ও বৃত্তির পরিবর্তনের দ্বারা সৃষ্টি পরিবর্তনকারী সাক্ষাৎকার মূর্ত ভব। বিস্তার, নিজের বৃত্তির পরিবর্তনের দ্বারা দৃষ্টিকে দিব্য বানাও, তাহলে দৃষ্টির দ্বারা অনেক আত্মারা যথার্থ রূপ, যথার্থ ঘর এবং যথার্থ রাজধানী দেখতে পাবে। এমন যথার্থ সাক্ষাৎকার করানোর জন্য নিজের বৃত্তিতে একটুও দেহ অভিমানের চাঞ্চল্য যেন না থাকে। সুতরাং বৃত্তিকে শুদ্ধ করে দৃষ্টিকে দিব্য বানাও, তবে এই সৃষ্টির পরিবর্তন হবে। যারা দেখবে তারা অনুভব করবে যে এই দুটি নয়ন নয়, যেন জাদুর বাক্স, এই দুটি নয়ন হয়ে যাবে সাক্ষাৎকারের সাধন। স্লোগান, সেবার উৎসাহ উদ্দীপনার সাথে অসীমের বৈরাগ্য বৃত্তি হল সফলতার আধার। সেবার উৎসাহ উদ্দীপনার সাথে অসীমের বৈরাগ্য বৃত্তি হল সফলতার আধার। আচ্ছা আজকের সমান হচ্ছে আমি অনেক উচ্চকুলের আত্মা। ওম শান্তি।